আসসালামু আলাইকুম, আমি জাহিদ দুশম আবারও হাজির হইলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে আমি ডিসি মেশিন সাবজেক্টের চ্যাপ্টার 7-এর একটা ম্যাথ সলভ করব। তো এই ডিসি মেশিন বইটা ইলেকট্রিক্যাল চতুর্থ সেমিস্টার ছাত্রদের জন্য, তো এদের খুবই উপকারে আসবে হয়তো এই ম্যাথটা। তো তোমরা চ্যাপ্টার 7-এর এই ম্যাথটা হয়তো সবাই পারো, তারপর আমি আরেকবার তোমাদের জন্য বলতেছি যাতে সবার জন্য খুবই উপকার হয়। যারা একটু দুর্বল তারা জানি এই বিষয়গুলো বুঝতে পারো। তো আমরা প্রথমে শুরু করি, আমাদের স্লাইড ওপেন একটু করি, ভিউতে যাই। বইটা হলো ডিসি মেশিন চ্যাপ্টার 7, এর একটা ম্যাথ দেখবো আমরা, এক্সাম্পল 3। তো প্রথমে আমরা দেখি ম্যাথটা কি দেওয়া আছে। এখানে উদাহরণ 3 এতে বলা আছে একটা 4 পোল, এখানে মেবি 8 পোল, একটা 8 পোল 40 কিলোওয়াট 200 ভোল্ট 250 ভোল্ট ওয়েভ সংযুক্ত। অর্থাৎ এই বিষয়গুলো খেয়াল করতে হবে, এটা একটা 8 পোল, আমরা পোল কি জিনিস কয়টা, 4 পোল হইতে পারে, 6 পোল, 8 পোল হইতে পারে। তো এখানে একটা 8 পোল 40 কিলোওয়াট 250 ভোল্ট ওয়েভ যুক্ত, ওয়েভ সংযুক্ত একটা ডিসি জেনারেটর। তো এখানে ওয়েভ আর ল্যাব আমরা আগে শিখাইছি, ওয়েভ হইলে কী হয়, ল্যাব হইলে কী হয়। তো ওয়েভ সংযুক্ত একটা ডিসি জেনারেটরের 450টি আর্মেচার কন্ডাক্টর আছে। আমরা প্রথমে প্রশ্নটা বুঝবো, তারপরে কী কী ডাটাগুলো আছে সেগুলো আমরা লিখব। তো লোড কারেন্ট বিতরণকালে কমিউটেটর অগ্নি স্ফুলিঙ্গ নির্বাপনের জন্য ব্রাশগুলোকে 6 মেকানিক্যাল ডিগ্রি কোণে সরাতে হয়। প্রতি পোলে ক্রস ম্যাগনেটাইজিং এবং ডিম্যাগনেটাইজিং অ্যাম্পিয়ার টার্ন নির্ণয় করতে বলছে। তো এই দুইটা বিষয় আমাকে বের করতে বলছে, একটা হচ্ছে ক্রস ম্যাগনেটাইজিং আর একটা হচ্ছে ডিম্যাগনেটাইজিং অ্যাম্পিয়ার টার্ন, ঠিক আছে। তো আমরা দেখি ভ্যালুগুলো কী কী আছে এখানে। তো আমাদের এখানে যেটা দেওয়া আছে দেখি, এখানে দেখো পোল হয়েছে 8টা, তো পোল 8টা, এখানে এটা যেহেতু কিলোওয়াট তার মানে একটা পাওয়ার, তাহলে সেটাও পি দিয়ে ইন্ডিকেট করা হয়। পাওয়ার পাওয়ার আছে 40 কিলোওয়াট, তারপর ভোল্টেজ আছে 250 ভোল্ট 250 ভোল্টেজ, তারপরে ওয়েভ যেহেতু এখানে যদিও A2 নাই, তার মানে আমাকে বুঝতে হবে এই ওয়েভ বন্ড আর ল্যাব বন্ড কী জিনিসটা। তো এখানে ওয়েভ বন্ড আছে, সুতরাং ওয়েভ বন্ডের জন্য আমরা জানি যে প্যারালাল পথ কয়টা, 2টা, এ হয়েছে প্যারালাল পথ, ঠিক আছে। তারপরে এখানে 450টি আর্মেচার কন্ডাক্টর আছে, 450টি বলতে এটাকে জেড দিয়ে ইন্ডিকেট করা হয় কন্ডাক্টর, তাহলে জেড কয়টা, 450টা। তারপরে আরেকটা বিষয় দেওয়া আছে এখানে ব্রাশগুলোকে 6 মেকানিক্যাল ডিগ্রি, তার মানে এই মেকানিক্যাল ডিগ্রি 6 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তাই থিটা এম দেওয়া আছে মেকানিক্যাল, আর যেহেতু ডিগ্রি তার মানে কোণ, এটা একটা অ্যাঙ্গেল, তো এই জন্য থিটা এম ইজ ইকুয়াল টু 6। এই বিষয়গুলো আছে, আর আমাকে দুইটা ভ্যালু চাওয়া হয়েছে, একটা হয়েছে প্রত্যেকটা পোলে ক্রস ম্যাগনেটাইজিং, তো ক্রস ম্যাগনেটাইজিং এই জন্য সি দিয়া ক্রস ম্যাগনেটাইজিং অ্যাম্পিয়ার টার্ন, এতে হয়েছে অ্যাম্পিয়ার, টিতে টার্ন, তাহলে ক্রস ম্যাগনেটাইজিং অ্যাম্পিয়ার টার্ন, আর এটা হয়েছে ডি ম্যাগনেটাইজিং অ্যাম্পিয়ার টার্ন, যেহেতু দুইটা ভ্যালু একটা ডি দিয়ে হবে ডি ম্যাগনেটাইজিং আর একটা সি দিয়ে ক্রস ম্যাগনেটাইজিং, ওকে। তারপরে আমরা চলে যাই পরের স্লাইডে। এখন এখানে আমরা লিখতে পারি, আমরা জানি আর্মেচার কারেন্ট, যে কোনো সময় কারেন্ট বের করতে গেলে পাওয়ারকে ভোল্টেজ দিয়ে ভাগ করলে কারেন্ট বের হয়ে যায়, তাহলে আমরা টোটাল আউটপুট পাওয়ারটাকে আমরা যদি টার্মিনাল ভোল্টেজ দিয়ে ভাগ করি তাহলে আমাদের আর্মেচার কারেন্টটা পেয়ে যাবে এখানে। তাহলে এখানে পাওয়ারটা আছে 40 কিলোওয়াট, যেহেতু তাহলে 40 কিলোটাকে আমরা 1000 গুণ করে নিলে 40 ওয়াট হয়ে যাবে, সবই এসআই ইউনিটে করা হয়, এই জন্য কিলোটাকে ওয়াটে করে নেব, 40,000 ওয়াট হয়ে যাবে, আর ভোল্টেজটা যেহেতু 250 ভোল্টেজ আছে তাই থাকবে, তো সরাসরি ভাগ করলে আমরা 160 এম্পিয়ার পাবো, এটা হচ্ছে আর্মেচার কারেন্ট। এখন আর্মেচারে প্যারালাল পথের সংখ্যা বের করতে বলছে, এখানে পাথ হয়ে গেছে হবে পথ, তো আর্মেচারে প্যারালাল পথের সংখ্যা, তো প্যারালাল পথের সংখ্যা যেহেতু আমাকে দেওয়া আছে এই যুগল টু, এইটাই প্যারালাল পথের সংখ্যা 2টা, তাহলে টোটাল লাইন কয়টা সেটা আমরা ইন্ডিকেট করতে পারবো, প্রত্যেকটা কন্ডাক্টারেই কারেন্ট বের করতে পারবো, ঠিক আছে। টোটাল ছিল আর্মেচার কারেন্ট 160, তাহলে যেহেতু 2টা লাইন প্যারালাল পথ বলতে 2টা লাইন, একটা ধরো এদিকে আর একটা হবে এদিকে, এরকম 2টা লাইন, তাহলে 2টা লাইনে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে এক একটা লাইনে, তাহলে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 60 এম্পিয়ার। তো এভাবে যেহেতু টোটাল কারেন্টটাকে 2 দিয়ে ভাগ করলে, যেহেতু 2টা লাইন প্যারালাল পথ বলতে 2টা রাস্তা, তো 2টা রাস্তার জন্যে অর্ধেক, তাহলে 160-এর অর্ধেক হচ্ছে 80 এম্পিয়ার, তাহলে এভাবে 80 এম্পিয়ার হয়ে গেল। আচ্ছা, এখন আমাকে সেই সূত্রটি ইউজ করলে হবে, যেহেতু আমাকে ক্রস ম্যাগনেটাইজিং অ্যাম্পিয়ার টার্ন বের করতে বলছে, তাহলে ক্রস ম্যাগনেটাইজিং অ্যাম্পিয়ার টার্নের সূত্র এটা, জেড আই, জেড হয়েছে কন্ডাক্টর, আই হয়েছে কারেন্ট, আই এরপরে ফার্স্ট ব্র্যাকেট 1/2 সি মাইনাস থিটা এম / 360,
এটা হচ্ছে ক্রস ম্যাগনেটাইজিং অ্যাম্পিয়ার টার্ন। অবশ্যই মনে রাখবো চাকরি পরীক্ষার জন্য এই সূত্রটা খুবই দরকার, তো বিভিন্ন চাকরি পরীক্ষা আসতে দেখা গেছে, তো এই জন্য এই সূত্রটা খুবই তোমরা মনে রাখবা। জেড আই ওয়ান বাই টু আই সি মাইনাস থিটা এম বাই 360। এখন মানগুলো বসাই দাও, জেড এর মান 450, আই হয়েছে 80 অ্যাম্পিয়ার, ওয়ান বাই টু পি হয়েছে পোল 8টা, উপরে থিটার মান ছিল 6 ডিগ্রি, আর 360 কাটাকাটি করে যোগ বিয়োগ করলে আমাদের এই ভ্যালুটা চলে আসবে 1650 অ্যাম্পিয়ার টার্ন। ঠিক আছে, এটাই একটা অ্যান্সার। আর একটা হচ্ছে ডি ম্যাগনেটাইজিং অ্যাম্পিয়ার টার্ন বের করতে বলছে, তার মানে আমরা ওই একই সূত্র জেড আই শুধু থিটা এম বাই 360, ক্রসের বেলায় ওয়ান বাই টু আই সি থাকবে আর ডি ম্যাগনেটাইজিং এটা থাকবে না, তাহলে এই ভ্যালুগুলো বসালে আমাকে 600 অ্যাম্পিয়ার টার্ন চলে আসবে। এটাই আমাদের অ্যান্সার। তো এটাই আমাদের একটা ম্যাথ ছিল, এতটুকুই। ধন্যবাদ সবাইকে, আমরা অন্য একদিন পরের ম্যাথ নিয়ে আলোচনা করবো।